আপনারা দেখছেন বঙ্গের খবর। ফের জঙ্গলমহলে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে একসময়ের মাওবাদীদের শক্ত ঘাঁটি। সারেঙ্গার সারুলিয়ার জঙ্গলের কাছ থেকে একটি ক্যানেলের ব্রিজের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বাঁকুড়া সারেঙ্গা থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, সারেঙ্গার সারুলিয়ার ক্যানেলের পাশে ডালপালা দিয়ে ঢাকা অবস্থায় একটি বন্দুক পড়ে আছে বলেই গোপন সূত্রে খবর আসে সারেঙ্গা থানার পুলিশের কাছে। এরপর সেখান থেকে বন্দুকটি উদ্ধার করেন পুলিশ। এই ঘটনার পর নাকা চেকিং আরও জোরদার করা হয়েছে। গ্রামীণ এলাকায় রাস্তাঘাটগুলিতেও বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলেই জানিয়েছেন খাদ্রা এসডিপিও বিবেক ভার্মা। তবে এই বন্দুক মাওবাদীদের কার্যকলাপের সময় ব্যবহার করা হয়েছিল কি না, বর্তমানে কোনো দুষ্কৃতীরা ভোটের সময় অপরাধমূলক কার্যকলাপ করার জন্য এলাকায় নিয়ে এসেছে কি না, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। নবরূপে নবীন চেহারায় বিষ্ণুপুরের আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান বেডিং স্টোর। এখানে আপনারা পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির সজ্জাদ্রব্য, এছাড়াও নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা অত্যাধুনিক মেশিনের সাহায্যে সজ্জাদ্রব্য প্রস্তুত করা হয়। তাহলে আমাদের ঠিকানাটি মনে রাখবেন, কুরবানতলা, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 03244252558, মোবাইল নাম্বার 9232774581।